নরসিংদীতে ব্যবসায়ীর ইটের স্তূপ ধসে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। নরসিংদীতে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগড়িয়াপাড়া এলাকায় ঘরের পাশে রাখা ইটের স্তূপ ধসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ দম্পতির। এই দম্পতির ঘরের পাশে স্তূপ করে ইট রাখে স্থানীয় ইটা বালু ব্যবসায়ী আব্বাস। মঙ্গলবার সকালে রেমালের প্রভাবে ওই ইটের স্তূপটি ধসে পড়ে ঘরের ওপর। এ সময় টিনের বেড়া ও চালা ভেঙে পড়লে ঘটনাস্থলেই বৃদ্ধ কালু ও তার স্ত্রী সবমেহের মারা যান। পরে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ইটের স্তূপ সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। খবর পেয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ সহ ঘটনাস্থলে যায় পুলিশ বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ইটের মালিকের ত্রুটি পাওয়া গেলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার বলে জানিয়েছেন নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক স্বপন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নিহত বৃদ্ধ দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে জানতে ব্যবসায়ী আব্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।